শুভ সন্ধ্যা, দেখছেন গুগলি এন্টারটেনমেন্টের গুগলি নিউজ। গুগলি এন্টারটেনমেন্ট চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আপনার এলাকার নিত্য নতুন খবরগুলি আপনি প্রথম পেয়ে যান। তার জন্য পাশের বেল আইকনের অল বটনটি ক্লিক করুন আর পেয়ে যান এলাকার নিত্য নতুন খবর। পশ্চিম বর্ধমানের লাউদহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কার্যালয়ে আজ বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি মহাশয়, প্রাণী সম্পদ আধিকারিক সুজিত মুখার্জি ও আহ্বায়ক শ্যামল বাগদির হাত ধরে আগামী বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির ঘর ভেঙে গোগলা অঞ্চলের বিভিন্ন গ্রাম ও এলাকার 53টি পরিবারের প্রায় 300 জন বিজেপি কর্মী ও সমর্থক যোগ দিল তৃণমূলের সংগঠনে। এতে বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি মহাশয় বললেন যে ঘরের ছেলে ঘরে ফিরেছে, তাই আমাদের ঘর আরো শক্তিশালী হবে, কাজে লাগাবো এবং তোমাদের এলাকার উন্নয়ন কিভাবে হয় সেটা অতীতে যেরকম আমরা দেখছিলাম সেভাবে দেখবো। আমাদের শ্যামল এখানে আছে, আমাদের পুরো ব্লক দেখছেন, আমাদের সুজিতদা আছেন বিধায়ক হিসাবে, আমিও আছি জেলা সভাপতি হিসাবে আছি। এর সঙ্গে সঙ্গে বলবো যে যাদেরকে আমরা আমাদের দলের আমরা গ্রহণ করেছি তাদের কোনো অসুবিধা না হয় সেটাও দেখার দায়িত্ব আমরা। আজকে শুধু দলে নিলাম, কাল থেকে আবার কেউ পাত্তা পাবে না, এটা হবে না, ঠিক আছে? আমাদের শ্যামলের সঙ্গে আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন, ও যদি না পারলে সুজিতদার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার কল করেন, আমার এটা আমি কার্ড দিয়ে যাচ্ছি সবাইকে, ঠিক আছে? এটাতে আমার নাম্বার দেওয়া আছে, এমএলএ হিসেবে আমার নাম্বার দেওয়া আছে, হরিপুর আমি এমএলএ অফিস করেছি। কোনো অসুবিধা যদি ফিল করেন যে না আমি ঠিক গুরুত্ব পাচ্ছি না, কোনো কাজ হচ্ছে না বা অন্য কোনো আপদ বিপদ, তাহলে এই নাম্বারে যে কোনো সময় ফোন করবেন, 24 ঘন্টাই ফোন খোলা থাকবে, সব সময় আপনাদের সঙ্গে কথা বলা হবে, ঠিক আছে? আসুন সবাই মিলে, দিদি যে সবার বিরুদ্ধে বাংলার জন্য লড়ছেন, বাংলার কেউ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দিদি, আমরা সবাই, কেউ বড় নেতা কেউ ছোট নেতা না, আজকে আপনি এলেন, আপনারও যা অধিকার আমাদেরও সে একই অধিকার, সবার নেত্রী দিদি, কেউ এখানে বড় কেউ ছোট না, সবাই মিলে আমাদের এলাকাকে আমরা এগিয়ে নিয়ে যাই। কেউ যারা এসছেন আমি বলছি ভাই একটু দিয়ে দাও, সবাইকে একটা করে কার্ড দিয়ে দাও, এর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, সবাইকে দাও একটা করে দাও, দিয়ে সবাইকে দিই, সবাইকে দিই, যারা জয়েন করো সবাইকে বলে এলেন। আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে এলাম, তৃণমূলে উন্নয়ন আছে, আমাদের এলাকায় ভালো কাজ করেছে, আমরা ভুল চুক্কে আমরা চলে গেছিলাম মানুষের কিছু খোঁজখ নিতে, কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার আমরা তৃণমূলে এসেছি, আর আমরা যতদিন তৃণমূল থাকবে ততদিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেই আমরা থাকবো। আপনার নাম কি? বিকাশ ভাবে। কতজন তৃণমূলে এলো? অঞ্চলে বিভিন্ন অঞ্চল থেকে 53 জন আছে, আমাদের ফ্যামিলি স্যার, 53টা ফ্যামিলি, 53 জন আছে, তাদের সঙ্গে তাদের পরিবারের লোকের আছে, 250 জন সব মিলে হবে, তারা পরিবার সমেত আমাদের দলে আজ যোগদান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তারা কাজ করতে চায়, আমাদের শ্যামলদের সঙ্গে যোগাযোগ করেছিল, আমার ব্লক সভাপতি সুজিতদার সঙ্গে অনুমতি নিয়েছিল, উনি অনুমতি দিয়েছেন, তারপর আমরা সবাই মিলে আজ ওদেরকে আমাদের দলে গ্রহণ করেছি এবং ওদেরকে নিয়ে আরো ভালোভাবে আমরা কাজ করব, ওদেরকে আমাদের দলের কাজে লাগাবো। দাদা, এই তারা এই যে যারা একসময় এটা তৃণমূলই করতো, পরে কোনো কারণে বিজেপিতে চলে যায়, এরা আবার তৃণমূলে ফিরে এসছে, এরপরে দল কি কারো একটু শক্তিশালী হবে বলে মনে হয় না? দেখুন, মানুষ যখন বেশি করে মানুষের সমর্থন যদি পাই আমরা, তাহলে তো শক্তিশালী হবেই। এবং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসে, কিন্তু কোথাও কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা ঠিক চলতে পারি না, আমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, সে কারণে অনেক মানুষ আমাদের উপর অভিমান করে দূরেও সরে যায়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষের মধ্যে আমরা কেউ বাধা হয়ে দাঁড়াবো না। যারা দিদিকে ভালোবাসে সবার এই দলে স্বাগত, আমি বড় নেতা বলে আমি কাউকে আটকে রাখবো, ও বড় নেতা বলে ও কাউকে আটকে রাখবে, আর দিদির আদর্শে অনুপ্রাণিত হয়েও সে কেউ অন্য দলে চলে যাবে এটা আমরা হতে দেবো না। যারাই দিদিকে ভালোবাসেন সবাইকে এই দলে স্বাগত, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু মানুষ মাত্র ভুল হয়, ভুল আবার সংশোধনও করে নিতে হয়। ওরা আমাদের দল থেকে এটা ঠিক যে দূরে চলে গেছিলো, দূরে সরে গেছিলো অতীতে, এবার ভুল ওদের না আমাদের এটা আর বিবেচনা করার, আমরা ধরে নিচ্ছি হয়তো কিছু ভুল ওদেরও আছে কিন্তু আমাদেরও ভুল আছে, আমরা ওদেরকে আপন করে রাখতে পারিনি তাই ওরা দূরে চলে গেছে, আজকে আবার ওদের কনফিডেন্স ফিরে এসছে, আমরাও আমাদের যা ভুল ত্রুটি ছিল সেদিন চেঞ্জ শুধরে নিয়েছি, আমরা ওদেরকে কথা দিয়েছি ভাই তোমাদের যে মনে যা রাগ অভিমান ছিল সেটা ভুলে যাও, আমরা আগের মতন যেটা চলবো এবং দিদির সবাই সৈনিক, দিদির সৈনিক হিসেবে সবাই কাজ করবো, তারা বিশ্বাস করে তারা আমাদের দলের সঙ্গে এসছে এবং আমাদের ফলে আমাদের সংগঠন আরও অনেক মজবুত হবে। এবং এটা আজ থেকে যে শুরু হলো, আপনি দেখবেন আগামী দিনে লাউদহা ব্লকে বিভিন্ন অঞ্চলে কিন্তু এরপর বিজেপি থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তারা কিন্তু একে ধাপে ধাপে আমাদের দলে যোগদান করবে। ঠিক আছে।